আচ্ছা, আমরা রিডো করবো এভাবে, জাস্ট লিখবো এখানে ফন্ট আমরা যেটা আছে সেটা সিলেক্ট করবো, ট্রাই করবো কাছাকাছি করার জন্য, দুইটা ফন্টের নাম বলছি ওই সিমিলার হবে। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা গ্যাপটা ফিল আপ করতে পারি, তাই না? মানে সবই যে এক হবে সেটা না, আপনার কিছুটা ইয়া হতে পারে। ওই ফন্টটা ইউজ করলেই তো গ্যাপ হবে না, না অ্যাকুরেট ফন্ট যদি ইউজ করা যায়। আমি করি আপনারা দেখেন একটু, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে কালার দিবেন, সিমিলার দরকার। আপনি দেখেন কতটুকু খালি শ্যাডো গুলো বাইরে আছে, ঠিকই আছে ফন্ট, ঠিক আছে, রোবোটো ফন্টই করা হয়েছে। এরপর আমরা হোমে চলে যাব। এই যে এটা করলাম, এটা আমাদের লোগো, বুঝছেন? সঙ্গে সঙ্গে আমরা এটাকে ডাবল, সরি, এটাকে ডাবল ক্লিক করে নাম দিয়ে দিব, বা এটাকে গ্রুপ করে ফেলবো আর কি। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, এই গ্রুপের নাম দিয়ে দিব লোগো। একটা গ্রুপ হয়ে গেল আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগো তো হেডার সেকশনে থাকে, মানে এটা হচ্ছে কোম্পানির নাম, আমরা লোগো হিসেবে দেখবো আর কি, ঠিক আছে? তারপরে আমরা হেডারে চলে যাবো। মার্চ কেন এখানে আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি কাজটা করি, তারপরে একটু তারপরে কোশ্চেন করেন, ঠিক আছে? আমি বলে বলে করতেছি। আমরা প্রথমে একটার সাইজ দেখবো, তারপর প্রত্যেকটা সাইজ নিয়ে নিবো আর কি। ট্রাই করবো কিছুটা মেলানোর জন্য, সবই যে মিলবে সেটা না, ঠিক আছে? হ্যাঁ, করতে পারেন, করেন, সমস্যা নেই তো। আমি বলছি এটা রিড্র করতে, ঠিক আছে? আপনি এখানে সাইজ মেনশন করবেন, ঠিক আছে? আমি একই লেয়ার, একই একই লেয়ারে করে ফেলবো, সবগুলো একসাথে লিখবো, এটা করতে পারবো। বাট এটা আমি রিড্র করতেছি, তো এখানে যতটুকু আছে আমরা ট্রাই করবো সেভাবে করার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা দেখবো যে কতটুকু হয়, আমরা এটাও করতে পারি, এটা করতে পারি এখান থেকে। করতে পারি কত কত স্পেস আছে সেটা আমি মাপতে পারি। এক স্পেস বার একটা সমান হচ্ছে 4 পিক্সেল, দেখেন 1 2 3 4 5 6, ছয়টাই গেছে, তখন আর মিলবে না, ঠিক আছে? আমি যেটা বললাম এ দেখেন মেলে নাই, ঠিক আছে? এখানে যদি আরেকটা কমাই তাও মেলে নাই, দেখছেন? সো আমরা এখানে রিড্র করতেছি, সো আমরা সেভাবে করব, ঠিক আছে? তখন আমরা পিক্সেল মেপে মেপে করবো আর কি।
ট্রাই করবো মেলানোর জন্য আর কি। ঠিক আছে, কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, আমি করতেছি না, পরে করবো, আপনারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেন এবং শিফট অল্টার ধরে কপি করবেন। যারা কপি করবেন তারা শিফট অল্টার ধরে কপি করে ফেলবেন, তাহলে আপনাদের প্রবলেম কম হবে। ঠিক আছে, লাইনটা সমান হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো ইমেজ, স্টিল ইমেজ, এক এক জায়গায় একই রকম, তো আপনাকে সেভাবে মেনশন করতে হবে। আমার মানে যত কাছাকাছি পারেন সেটা করবেন, ঠিক আছে, যত কাছাকাছি পারেন। ঠিক আছে, আমাদের পার্ট হয়ে গেছে, আমরা জাস্ট কালার গুলো চেঞ্জ করে দেই। আমি আপনারা একবারে করুন, আমি একটু মিলাই নিছি তো, এই জন্য আর কি ট্রাই করবেন একবারে করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা হচ্ছে আইকনটা করব। আইকনটা সবাই ইউজ করতে পারি তাই না, ফন্টোসম থেকে ইউজ করব, এটা আমি দেখাচ্ছি না, জাস্ট আমি নিচের যে ইয়াটা আছে দেখেন, সাদা একটা দাগ আছে 1 পিক্সেলের, দেখছেন? দেখতে পাইছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে লাইন। আমরা এটাতে যত মাপ আছে ততটুকু, আমরা মেপে নেই কতটুকু আছে এখানে, আমরা দুইভাবে মাপতে পারি। এটা হচ্ছে ওয়াইড আছে হচ্ছে 1266। ঠিক আছে, আমরা এটাতে একটা ইয়া দিয়ে দিব আর কি, ওয়াইড এটা দিলাম আর হাইট শুধু 1 পিক্সেল দিয়ে দিব, আমাদের চলে আসবে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিলাম। জাস্ট এটা যদি আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের মানে ইয়া হচ্ছে না, তখন আমরা ইয়া নিয়ে নিবো আর কি। দুটো অ্যালাইনমেন্টে করে দিব, অনেক ছোট তো ধরা যাচ্ছে না আর কি, ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা একদম হু এটা মিলাই দিব এবং এর অপাসিটিটা কমাই দিব। অপাসিটি সবাই কমাই দিই জানি আমরা, আচ্ছা এর অপাসিটিটা আমরা কমাই দিব। আমি অপাসিটি 20 দিছি, মিলে গেছে, বুঝি নাই, আমরা লাইন টুল দিয়ে করবো, ইউজ করবো না কোনো স্ট্রোক ইউজ করবো না। ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা বড় ছোট করতে পারবো ইচ্ছা মতো। ঠিক আছে, বাট এখন আর পারতেছি না। আচ্ছা, আমরা এটা মেপে নিই কতটুকু আছে, যত কনফিউশন হবে আমরা হচ্ছে জাস্ট মেপে নিব, মার্কেট টুল দিয়ে আমরা মেপে নিতে পারবো, এটা তো মাপতে পারি তাই না, এটা মেপে নিব আর কি। আমাদের 70 পিক্সেল হচ্ছে হাইট আছে, ঠিক আছে, হেডারের হাইট আছে 70 পিক্সেল। ওকে, জাস্ট আমরা আবার রেক্টেঙ্গেলে চলে যাব, এবার ওয়াইড দু 1 পিক্সেল আর হাইট দু হচ্ছে 70 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এটার আমরা অপাসিটি 2 করে দেই, 1 করে দেই দেখি, 1ই মনে হয়, আচ্ছা 1 করে দিলাম, ভালো লাগবে।
ঠিক আছে, এইটা আপনার রেক্টেঙ্গেল বুঝতে পারছেন এবার? আচ্ছা, এই দুইটা এবার কপি করে দিলাম, ঠিক আছে, গ্রুপ করে দিলাম, গ্রুপ করে জাস্ট আন্ডারলাইন লিখে দিলাম। ঠিক আছে, জাস্ট আমরা যে নাম ইচ্ছা মতো ইউজ করবো, নো প্রবলেম, আমি বুঝতে পারলেই হলো এবং আমার ডেভেলপার বুঝতে পারলেই হলো, বাট নামটা যেন ওই সামঞ্জস্যপূর্ণ হয়, যেটা করতেছি সেটা সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, এটাই তো। আচ্ছা ঠিক আছে, আপনারা ট্রাই করেন, আমি আইকন দুটা করে দিলাম না, ঠিক আছে, আপনারা আইকন দুটা করেন এবং উপরে গোল দিয়ে ওইটাতে জিরো দিয়ে দিবেন, না আইকনও করে দেবো আমি, না আপনারা ট্রাই করেন, ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টে এমনভাবেই আপনারা ট্রাই করবেন, কোনো ইয়া হচ্ছে রিড্র, এটা আমাদের কোনো মাপের কোনো দরকার নাই, কোনো কিছু দরকার নাই, জাস্ট রিড্র করেন, আসে আপনারা রিড্র করেন, ওকে, ঠিক আছে। কি নিব আমরা? জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিলাম সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেনু চলে আসলো, ঠিক আছে, এখানে রেডিয়াস কি দিব আমাদের 156 আছে, এর অর্ধেক কত, কত এর অর্ধেক, আচ্ছা 78, ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু গোল হয়ে গেছে বাটনটা, দেখছেন, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, হাইটের হাফ, হাইটের হাফ, আপনি যদি রেডিয়াসটারে গোল করতে চান অ্যাজ এ সার্কেল, দুই পাশেই গোল মানে সিমিলার করতে চান, বা আপনি অর্ধেক করতে চান বা সামান্য করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট এখানে আছে দুই পাশে রাউন্ড, ঠিক আছে, সো আমি রাউন্ড করে দিলাম, অবশ্যই আপনার হাইটের হাফ নেবেন, ঠিক আছে, হাইটের হাফ নেবেন। আচ্ছা এখন কি করব, জাস্ট আমরা এফএক্সে চলে যাব, এফ ওই লেয়ারটা সিলেক্ট অবশ্যই থাকতে হবে, এফএক্সে চলে যাব, এফএক্সে চলে চলে যাই, স্ট্রোকে চলে যাব, স্ট্রোক চলে আসবে আমার, স্ট্রোক কালার কি দিছি, ব্ল্যাকই থাক, ওয়ান, এবং অবশ্যই এখানে ইনসাইড থাকতে হবে, এখানে আউটসাইড বা সেন্টার থাকলে হবে না, ইনসাইড থাকতে হবে, ওকে করলাম, আমাদের ইয়া চলে আসলো, আমরা তো ইয়া এইটা ইয়া করতে জানি তাই না, ফিল্টার নান করতে জানি তাই না, জানি না আমরা ফিল্টার নান করতে জানি, না জানলে এখান থেকে ফিল করে দিই, নান করে দিলাম, চলে আসছে আমাদের, একদম ইজি। আমরা যদি মনে করি স্টোকটা আমাদের ইয়া দরকার, যা সিলেক্ট করে মানে অপাসিটিটা কমাবো, ওকে নো প্রবলেম, অপাসিটি কমাই দিলাম, 54 করলাম, দেখেন বুঝছেন, এটা হচ্ছে স্ট্রোক করার নিয়ম, আপনারা যেটা পারেন নাই, জাস্ট 1 মিনিটের কাজ, বুঝলেই হয়ে গেল।